আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিনি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। এখন বাজে দেড়টা, আজকের দেড়টার সময় ব্লগটা স্টার্ট করলাম, তো ব্লগটা দেখতে থাকো সবাই। বন্ধুরা, বিছনা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, দুপুরে রান্না হয়েছে ভাত, ডিম ভেজে অমলেট করে আলু দিয়ে তরকারি, আছে ঢেঁড়স আলু ভাজা। তো দাদা আজকের বাবুকে নিয়ে চলে গেছিলো সকালবেলায়, আমি আজকে একটু দেরিতে উঠেছিলাম, ওই কারণে রান্না করতে সব কিছু কাজ করতে বেলা হয়ে গেছে, ওই কারণে আর ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। সব কিছুই হয়ে গেছে, এখন এই সবে মাত্র নামাজটা পড়ে উঠলাম। চলো বন্ধুরা, ভাতটা বেড়ে নি। দেখো বন্ধুরা, ভাত বেড়ে বসে পড়েছি, ডিম আলু তরকারি আর এই যে ঢেঁড়স ভাজার ভাত। চলো বন্ধুরা খেয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই। দাদা মনে হয় যাবে তোমার দাদা ছেলেকে আনতে, দেখি ও যায় কি আমাকে আবার যেতে বলে। চলো পরে কথা বলছি। বন্ধুরা ছেলে এখন ম্যাগি বানাচ্ছে, ম্যাগি দিয়েছে তিনটে, তার মধ্যে জল দিয়ে দিয়েছে এত দিয়ে, আর এই যে দেখো মশলাটা কাটছে। বন্ধুরা ম্যাগিটাও করছে, আমি একটু নাড়তে গেছি বলে বলছে তুমি যাও আমি করে নিয়ে যাচ্ছি, তো জন্য এসে আমি চেয়ারে বসে পড়েছি। আমি বলি তুই ম্যাগিটা বানা, এখানে বসে পড়ছিল, পড়তে পড়তে ওর মনে পড়ে গেছে, ওর খিদে পেয়েছে। চলো বন্ধুরা ছেলে তাহলে ম্যাগিটা করে নিয়ে আসুক। দেখো বন্ধুরা ছেলে ম্যাগি করে নিয়ে চলে এসছে, গরম গরম ম্যাগি। কেমন হয়েছে? ভালো। নুন লাগবে নাকি? ভালো। বন্ধুরা ছেলে ম্যাগিটা ভালোই বানিয়েছে, চলো তাহলে খেয়ে নি ফটাফট। চলো তাহলে। দেখো বন্ধুরা ছেলে কম্পিউটারে যায় বলে রেডি হয়েছে, কম্পিউটারে যেতে চাচ্ছিল না, ওর এই বন্ধুটা এসছে ওই জন্য করে যাবে না বলছিল, ওর বাবা জোর করে পাঠাচ্ছে, কম্পিউটারে না গেলে স্যার বকবে। আর এই দেখো আমার ননদ চা পাতা বের করে দিচ্ছে খাটের তলা দিয়ে, আর তোমাদের দাদা এই জন্য রেডি হচ্ছে কাজ থেকে, এই সবে মাত্র এসে এসে খেয়ে দিয়ে স্নান করে রেডি হচ্ছে ছেলেকে দিতে যাবে বলে। চলো বন্ধুরা চাটা করে নি। আমার ছেলের বন্ধু, ওর বাবার বন্ধু, ওর বাবার ছেলের বাবার বন্ধু, সে সব একসঙ্গে ঘাটাঘুটি হয়ে গেছে। মার বন্ধু, ওর মা আমার বন্ধু, বাবা আমার বরের বন্ধু, এমনি টাইপের হয়ে গেছে। চলো তাহলে, ওর মারা আসছে আমাদের বাড়িতে, চাটা বসাই। ওর মা আসছে, ওর জেঠিমা আসছে। তোর মা আসছে? তো মা আসছে না, তাহলে পিসি আর জেঠিমা আসছে? পিসি আসবে না? ও চলো বন্ধুরা চাটা বসিয়ে দিন। দেখো বন্ধুরা আমাদের সব খাওয়া হয়ে গেছে, এই যে আমার ননদ সিঙ্গারা খাচ্ছে,
আর এই দেখো আরেকটা ননদ গালে হাত দিয়ে বসে আছে, আর একজন এসেই কার্টুন দেখা স্টার্ট করে দিয়েছে। এই যে আমার যা চা খাচ্ছে, এই যে আমার বন্ধু, এই দেখো বলছে আমি বসে আছি, কোন মুখ দেখাবে বলে ঘুরে বসছে। তোমরা একটু ভালো করে দেখে নাও, একটু কমেন্ট করো। আর তোমাদের দাদা এখানে বসে আছে। দেখো বন্ধুরা, আমার যারা আমার বন্ধুরা সব বাড়ি চলে যাচ্ছে, ওদেরকে আমি আগাতে এসেছি। চলো তাহলে পরে কথা হবে। বন্ধুরা, ছেলের আমার ভাত বেড়ে নিয়েছি, শরীরটা আমার ভালো লাগছে না, ওই জন্য করে ছেলে আর আমি ভাত খেয়ে নিচ্ছি। এটা ছেলের ভাত, এটা আমার ভাত। চলো বন্ধুরা, ছেলে আর আমি খেয়ে নিই, পরে তোমার সঙ্গে কথা বলছি। বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।